আপনি জানেন কি ক্রিকেট ম্যাচে ব্যবহার করা সর্বপ্রথম ব্যাট দেখতে কেমন ছিল? আচ্ছা বন্ধুরা বলুন তো, বাথরুমের বেসিনে এই ছিদ্রটির কাজ কি? চোখের কোণে থাকা এই জিনিসটার কাজ কি? এমন কোন জায়গা আছে যেখানে মহিলারা জীবনে একবার গোসল করে? এমন সব অদ্ভুত প্রশ্নের উত্তর জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। ফ্যাক্ট নাম্বার এক, বন্ধুরা আপনারা যদি কখনো অচেনা মানুষকে হাক করে থাকেন তাহলে হয়তো আপনার কপালে খারাপ কিছু আছে। কিন্তু আমেরিকার ক্যারেল আপটোমি কোম্পানি অচেনা ব্যক্তিদের সাথে এক ঘন্টা হাক করার জন্য $80 করে দিয়ে থাকে। বিষয়টি শুনতে হয়তো অনেক অবাক লাগছে, তাই না বন্ধুরা? এটা এক ধরনের টাচ থেরাপি, এক একই মানুষের জন্য এটা আশীর্বাদ স্বরূপ। ফ্যাক্ট নাম্বার দুই, আমাদের চোখের কোণায় থাকা এই জিনিসটার কাজ কি জানেন? এটা আমাদের প্রত্যেকের চোখেই আছে। কিন্তু বন্ধুরা আপনারা কি কখনো ভেবে দেখেছেন এটার কাজ কি? এটার নাম হলো লাক্রিয়াম ক্রুন্সাল। আপনারা যখন কোনো কারণে কান্নাকাটি করেন তখন চোখ থেকে জল বের হওয়ার পাশাপাশি নাক থেকেও জল পড়ে। এর পিছনের রহস্যটা কি আপনারা জানেন? আসলে আমাদের চোখের এই জিনিসটা নাকের সাথে যুক্ত। আমরা যখন কান্নাকাটি করি তখন আমাদের চোখের অশ্রু লাক্রিমাল ক্রুন্সেল এর মাধ্যমে আমাদের নাকে চলে আসে, আর তখন আমাদের নাক দিয়ে জল পড়ে। বন্ধুরা আপনারা এই ফ্যাক্টটা যদি নতুন জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফ্যাক্ট নাম্বার তিন, এই পৃথিবীতে এমন কিছু গাছ আছে যেগুলো প্রাণঘাতী। বন্ধুরা আপনারা ঠিক শুনছেন, এটা হলো ইংল্যান্ডের দ্য পয়জন গার্ডেন। এর ভিতরে আপনারা গাইডের সাহায্য ছাড়া যেতে পারবেন না। এখানকার গাছের পাতা স্পর্শ করলে বা খেলেই যে এর বিষের প্রভাব আপনার শরীরে ছড়িয়ে পড়বে ব্যাপারটা এমন না। এই গাছের গ্রাম থেকেও আপনার শরীরে বিষ ছড়িয়ে পড়তে পারে, এমনকি আপনার মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। ফ্যাক্ট নাম্বার চার, বন্ধুরা আমরা বেসিনের ড্রেন হোলের কাজ কি সম্পর্কে সবাই হয়তো জানি। এই হোলটি বন্ধ করে জল ভরে আপনারা আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র ধুয়ে ফেলতে পারেন, আর কাজ শেষ হওয়ার পর আপনারা ড্রেন হোল দিয়ে পানি বের করে দিতে পারেন। কিন্তু আপনারা কি বেসিনে থাকা এই ছিদ্রটির কাজ সম্পর্কে জানেন? না জেনে থাকলে জেনে নিন। ইঞ্জিনিয়াররা এই ডিজাইনটি এই জন্য করেছেন যাতে করে বেসিনের পানি ওভারফ্লো হয়ে না পড়ে যায়। যদি আপনারা ট্যাপ খুলে এদিক ওদিক চলে যান তখন এই ছিদ্র দিয়ে জলকে ওভারফ্লো হতে দেবে না, ফলে আপনার ঘরে জলে জলাকার হবে না। বন্ধুরা একবার ভেবে দেখুন এই ছিদ্রটা কতটা গুরুত্বপূর্ণ। ফ্যাক্ট নাম্বার পাঁচ, বন্ধুরা আফ্রিকায় এমন একটি দেশ আছে যেখানে মহিলারা শুধুমাত্র তার বিয়ের সময় গোসল করে থাকে। এই ব্যতীত তারা তাদের শৈলে মাড়ের পোলক দিয়ে রাখে। তারা তাদেরকে ফ্রেশ রাখতে এক বিশেষ ধরনের সেন্ট ব্যবহার করে থাকে। এই উপজাতির মহিলারা জল স্পর্শ করা তাদের কোনো অনুমতি না থাকার কারণে তারা কোনোভাবে জল স্পর্শ করে না। তারা জল পান করে বিশেষ এক পদ্ধতিতে, কোনো স্পর্শ ছাড়া। এমনকি তারা তাদের জামা কাপড় বাসনপত্র পরিষ্কার করে না। এই উপজাতির নাম হলো হিম্বা টাইপ। কি আজব উপজাতি, তাই না? ফ্যাক্ট নাম্বার ছয়, কিন্তু বন্ধুরা আপনারা ক্রিকেট ম্যাচে ব্যবহার করা সর্বপ্রথম ব্যাটটি দেখেছেন? না দেখে থাকলে দেখে নেন। এখন স্ক্রিনে থাকা পিকচারটি দেখতে পাচ্ছেন, সেটাই হলো ক্রিকেটে ব্যবহার করা প্রথম অফিসিয়াল ব্যাট। এই ব্যাটটি সর্বপ্রথম ব্যবহার করা থাকে 1770 সালে। ধীরে ধীরে ব্যাটের অনেক পরিবর্তন চলে আসে। এখন আপনারা স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা হলো ব্যাটের ইতিহাস। বিষয়টি দারুণ, তাই না? ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশাপাশি শেয়ার করতে পারেন, আর আমাদের চ্যানেল যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল।